সনাতন ধর্মের মানুষরা রয়েছেন, তিনারা বলছেন যে এখানে মুসলিমরাও আছে, তাদের জন্য একটা গান হোক। তাহলে বুঝতে পারছেন এখানকার মানুষদের মধ্যে কতটা একতা আছে, তাই না? যার কারণে কিন্তু ওনারাও বলছেন যে একটা মুসলিমদের জন্য গান হয়ে যায়। সত্যি আপনাদের এখানকার মানুষদেরকে আমি স্যালুট জানাই। সকলে মিলে একটু আপনাদের নিজেদের জন্যই হাতে তালি হয়ে যাক, সকলে মিলে। গেয়ে শোনাই সেই গান, শুরু। মদিনায় নবী এলো, মায়ামিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে, মদিনায় নবী এলো, মায়ামিনার ঘরে হাসিলে হাজার মানি। আমার ইসলাম ভাইদের বলবো, ইসলামে আরো অনেক গান আছে, বলছে নামাজ পড়ো, পাঠ করো, আরবিতে যাহার বাংলা থেকে তার মানে কইরা দেখছো নি তো আর। নামাজ শেষে বাইরে এসে করলে নোংরা কাজ, তোমার হইব না নামাজ, ও নামাজি ভাই তোমার হইব না নামাজ। অনেক গান রয়েছে, তবে সব গান তো আমরা গাইতে পারি না, যেহেতু আমরা এখানে সনাতনী ধর্মের মানুষদের অনুষ্ঠানে এসেছি। তাই বলছি দয়াল মরিস সেদি যার সফা, দয়াল মরিস সেদি যার সফা, ও দয়াল মরিস সেদি যার সফা, ও তার কিসের ভাবনা খুলে দেইন। যারা যেন বিশাখা তার নাই কানে ঢোকা, ওপারে গেলে সব
দেখবেন যখন আমরা বিপদে পড়ি, আমরা অনেক সময় বলে থাকি যে বিপদে পড়লে তবেই আমরা স্মরণ করি, আল্লাহকে স্মরণ করি, তাই না? বিপদে না পড়লে স্মরণ করি না, এটা কিন্তু সত্যি কথা। কারণ আমি নিজেও যখন বিপদে পড়ি মনে হয় যে আমি বিপদে পড়েছি, আমার সমস্যা এসছে, তখনই কিন্তু তাড়াতাড়ি গিয়ে আমি আগে কোরআন শরীফ পড়তে বসি, ঠিক আছে? আর না হলে নামাজ পড়তে বসে, শুক্রবারের দিন অন্তত নামাজ পড়তে বসে সেই আল্লাহর কাছে দোয়া চাই যে আমি যেন সেই বিপদ থেকে মুক্তি হতে পারি। তাই আপনারাও সেটাই করবেন, যখনই দেখবেন আপনাদের মন চঞ্চল, আপনারা সমস্যায় পড়েছেন, সনাতন ধর্মের মানুষ যারা রয়েছেন আপনারা ঈশ্বরকে ডাকবেন, যিনারা আমার ইসলাম সম্প্রদায়ের ভাইরা আছে তোমরাও গিয়ে মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহর কাছে সমস্ত পাপের ক্ষমা চাইবে, দেখবে তিনি অবশ্যই ক্ষমা করবেন, তাই না? তাই বলছি, ওজার নূরের আলো দিশা তার কিসের ভাবনা, খুলে দেহ নৌকায় আমি যাব দিনা, খুলে দেহ নৌকায় আমি যাব দিনা, রে পাল তুলে দে, পাল তুলে দে, মানে হেলা করিস না, হেলা করিস না, খুলে দেহ নৌকায় আমি যাব দিনা, খুলে দেহ নৌকায় আমি যাব দিনা, খুলে দেহ
কোথায় গেলে? গেলে যমুনায়। ও
যেন সেই হরে কৃষ্ণের আওয়াজটা এই মাইক্রোফোনে আসে, কি হবে তো? এখানে অনেক মায়ের সকলেই দেখছি তিলক পরে রয়েছেন, গাইতে কিন্তু হবেই, তাই না? তাই সকলে মিলে হরে বাজাবে না, এক মিনিট বাজিও না, আমি একটু গান শুনতে চাই আমার মায়েদের, ঠিক আছে? ঠাকুরের নাম, তাই না? তাই সকলে মিলে হরে কৃষ্ণ জোরে, আরো জোরে হবে, হরে রাম, আরেকবার হবে, হরে কৃষ্ণ, জয় জয় নিতাই গৌর সীতানাথ বিবেকানন্দ, একবার হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। তাহলে কি আমাদের সেই অনেক দূরে বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন আছে? নেই, কারণ আমরা সবাই কিন্তু বৃন্দাবনে যাওয়ার আশা রাখি, কিন্তু আমাদের সামর্থ্য হয়ে ওঠে না, তাই না? তাই আমরা এখানেই নিজেরা বৃন্দাবন বানিয়ে নিই, এখান থেকেই ঠাকুরকে ডাকব। মন থেকে ডাকলে, মন থেকে চাইলে দেখবেন ঘরে বসেও কিন্তু ঠাকুর দর্শন হয়ে যায়, তাই না? তবে সেইভাবে সাধনা করতে হবে। তাই বলছি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে